शिवरात्रि उपलक्षे शिवेर माथाय जल ढालार आगे नागर नदी स्नान करते नेमे तलिए गेल एक किशोर। घटना के घिरे व्यापक चांचल्य छड़िए उत्तर दिनाजपुर जिलार करणदीघी थाना टुंगीदीघी एलाकाय। जाना गिएछे उत्तर दिनाजपुर जिलार करणदीघी थाना टुंगीदीघी एलाकार बासिंदा भीम हाजरा तार स्त्री एबं नाती कालू हाजराके संगे निये करणदीघी थानार अंतर्गत नागर नदी स्नान करते आसेन। সেখানে তিনজন একসঙ্গে জলে নামলেও কালু জল থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের লোকেদের। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ করণদিঘী থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশিতে নামে। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর উদ্ধার হয় কালু হাজরা নামে ওই কিশোরের নিথর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুপ জয়সালের রিপোর্ট, করণদিঘী, কুলিক নিউজ।